ছয় মাস যার যার বাপে হ্যাঁ থাকবো ছয় মাস দেখ। আচ্ছা তাহলে এটাও খারাপ কথা কর নি তুই বাবা, তাহলে পাঠা তো দোনোটারে দোনোটা দেখ বাবা বাড়ি। এখন আসো না, খাবার নাই, আজকে আসো, আসলে পরে ছেলের মতো খাপা দেবো, খাপা যাই তোমার ঘরে নিয়ে যাবো। এর জন্য তো দাঁড়ায় রয়েছি, কই এখনো তো আসে না, কি হইলো? আমি ঘর থেকে আর শুনতে পাইলাম তুই নাকি মাত্র কলি সূর্যা আর সাথে সাথে নাকি তুই আর ঘরে থাপা দিয়ে ধরে নিয়ে যাবি। কোন হাত দিয়ে আনি বিরে, তোর হাত ভাঙিয়ে তোর আরেক হাতে ধরাই দিবি। কি আই আমার হাতটাকে বাইতে কইছি রে, আমি ঠিক না হইতে পারি কিন্তু আমি তো কমিটি আনি একলাই যথেষ্ট। আর আমি আমি তো আমার হাতটা এককেরে নিয়ে মক্কা শহরে থিয়াইছি, তবে কিছু করবো না বুঝছস, এককেরে মাইরা তোরে আলুর ভর্তা বানা আমি ভাত দিয়া খামু বুঝছস। বুঝছস কি কইছে টিকটিকি জানি কোরআনকার? ও মামা পাঞ্জাবি পরা তো সুন্নত, তাই পাঞ্জাবি পরি আর কি, সুন্নত ব্যাগ জায়গায় সুন্নত চলে না। দুইটা বিয়ে কর যাও, সবসময় জামাইর ভাব ধরেই থাকো, এ এলাকায় তোমার নাগাল দুইটা বউ বিয়ে। সুন্নতের কথা কইতে গেলে কিন্তু এনে আরেকখান কথা আছে, আমি ওই দুইটা বিয়ে করছি ঠিক আছে, তো ওই চারটা বিয়ে করা কিন্তু সুন্নত। আরেকটা করা যায় না, ওই যে আমের আলীর বলতে একটা কথা আছে না, যে আমের আলী তো পাঁচটাতে মিলে, এটা তো জানি না। আচ্ছা চিন্তা ভাবনা করে দেখুন না, যাই হোক নবীর সুন্নত বলে কথা এখানে আমের আলী বাদ, এখন কথা হইলো কি আপনি যেটা কইছেন, এই আপনি এত বুঝে গেছেন? আমি আমি যাইতেছি এলো যে সামনে চার স্টলে একটু চা খাবো, আর এলো মান্নার একটা ঘুষি আলো না ছবি দেখবো। ছবি দেখে আসছেন? ওই রাত কইরা সাইর হোস্টেলে বইয়া ছবি না দেখা ঘরে যাইয়া বউর একটু সময় দেওয়া যায় না? এই ধরেন আমার দুইটা বউ, আমি এখন যাব দুইটা বউরই সময় দেব। হ্যাঁ আর ওই যে কথা করছিলাম, এই রাত কইরা না বেরোনোটা কিন্তু ভালো। হ রাত কইরা বাইরন না ভালো, আমার তো বাড়িতে দুইটা বউ নাই যে এলো বাড়িতে বয়ে থাকুম। তোমার তো চিন্তা খালি যে কোন সময় যাইয়া দুইটা বোনকে ঝগড়া করবা, থাকবা
আমার ঘরের ভিতরে আমার দুই বউ কি করে সেই খবর আপনি জানেন কেমনি? আসলে হইছে কি, এক জায়গায় যাত্রা পালা হইলি পারে তো আসলে ওই এলাকার লোকজন তোর বইয়ে থাকে না, কানটাও আবার খোলাসা থাকে, চোখটাও আবার খোলাসা থাকে। ধর্মিয়া যাই, মান্নার ঘুষি না, ওই ছবি দেখ পারলাম লোকটা খালি পাড়ায় পাড়ায় ঘুরা, কার বাড়িতে কি হয়েছে কার কি হয়েছে এগুলো খুঁজা বেড়ায়। বাজিল বাজিল, ভালো মানুষ চিনে না। আম্মাজান, ও আম্মাজান, কি হয়েছে? আয়েশা সিল্লা সিল্লা ডাকতেছেন কে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা যখন ঘরেই যাইতেন না, মানে ভাবলাম দুইটার কথা আছে, বিষয়টা বাইরেই সমাধান হওয়াটা ভালো। দুইটা কথা কি কইতাছস? কিছুই তো বুঝতাছি না। আম্মাজান, ওই আমাগো ওই পূর্ব পাড়ার আশিক ভাই, আশিক মিয়া কি আমগো বাড়ি আইছিল? না তো আইসা, সে যদি আমগো বাড়ি নাই আইসা থাকে, তাহলে আমার ঘরের ভিতরে আমার দুই বিবি যে ঝগড়া করে সারাক্ষণ, এটা উনি জানলো কি করে? এই কথা মানুষের শুনতে বাড়ি তখন লাগে না, তার দুই বইয়ের যে গলা একেবারে রাস্তা থেকে শোনা যায়। আর তাছাড়া এই তোমার দুই বইয়ের চিল্লা চিল্লিতে আমি কটকটি নাটকটা দেখাই না। বাবা বা গো বাবা, কি সুন্দর কটকটি নাটক! তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আম্মাজান, এই আপনি এই বয়সে এসব কি দেখেন? কি কটকুটির নাটক না কি নাটক এইসব কেন? বাড়িতে টিভি রাখছি, ভালো কিছু দেখবেন, একটু আপনি বাসায় থাকবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, আপনি কিসের কটকুটি নাটক দেখেন আম্মা? যাই হোক, এখন আপনি চলেন ঘরে, চলেন ঘরে, চলেন। ঠিক আছে, চলো। আচ্ছা মা, চলেন। কত কিছু আমার দিয়া দিল। একদম সবকিছু বেশি বেশি বুঝবি না, সূর্য আজকে আমার সাথেই থাকবো, থাকবো দেখা দেবো। আল্লাহ জানে আজকে আমি একটু শান্তি আলে ঘুমাইতে পারবো কিনা। আর আমার পোলাটার তো কথাই নাই, কপালটাই পোড়া, দুই বিয়ে করে কি যে ভুল করছে। আল্লাহ মাহবুব একটু শান্তি দেও। আর এই যে আপনার দুইটা ছেলের বউ, তাদের জ্বালা যন্ত্রণা তো এলাকার মানুষ থাকতেই পারতেছে না। মাথাটা তো ঠিক আছে তোমার নাকি? আমার মাথা ঠিকই আছে, কিন্তু আপনার মাথা মনে ঠিক নাই। কিছু না করবো পারলে গরুর হাটে নিয়ে আপনি দুই বোরে বেছেন গা। মনি, এইটা কিন্তু একটু আমার বেশি ফাইজলাম হয়ে গেল। আরে এটা কি পশু নাকি লাগলো হাটে নিয়ে চালামো? আরে কি করে, শোনো গরু লাগো তোমরা, যাও খোঁজে যাও যাও যাও। ও ভালো কথা বললি, ভালো লাগে না তোর জানি কোথা গা, আমার একটা সমাধান দিব যে এটা কি নিয়ে হাটে বেশ চালাও। কি বাবা দৌড়ে আসছো? আমরা দর্শক, আমরা কি আর আমরা থাকা যায়? চলো ঘরে যাই, বেশি কথা না।
তোমরা মুরব্বী আছো, আব্বা আছে, তোমাকে সিদ্ধান্ত নাও কি করবা। আমি আর পারতাছি না। এখনো আমার মাথা কাছে একটু বুদ্ধি আছে। কমু, হ্যাঁ কি আছে? শুনো, আমার সিদ্ধান্ত, ছয় মাসের মধ্যে এই দুইজনের মধ্যে একজন যদি আলামত পাই যে সন্তান হইব, ওইটারে রাখুম, বাকিটারে বাইকুন। কিন্তু এই ছয় মাস কে যন্ত্রণা নিব বাবা? এই ছয় মাস যার যার ভাবে হ্যাঁ থাকবো। ছয় মাস দেখ। আচ্ছা তাহলে এটাও খারাপ কথা করি তুই বাবা, তাহলে পাঠা তো দোনোটারে দোনোটা থাকবো বাবার বাড়িতে। শুনো, এক কাজ করো, বাপের বাড়ি পাঠায় একাম নাই। বাপের বাড়ি পাঠাইলে তাহলে আর নাই নত মুখ দেখা লাগবো না। তুই ক, শোনো সূর্যের মা, আর শোনো বৌমা, তোমার দুজনকে বলতেছি, আমার পোলায় এক এক করে দুইটা বিয়া গুলো একটা সন্তানের জন্য, ঠিকই তো কথা। আমি আমি যোর বাপ হইয়া একটা নাতির জন্য তো চটপট করতেছি, একটা নাতির মুখ দেখতে পারি না। কি ঘটনা, কি সারাক্ষণ ঝগড়া লড়াই লাগা রাখো ঘরের ভিতরে? হ্যাঁ, নাতি দেওয়ার নামে তো কেউ নাই। আপা, এটা আপনি কেমন কথা কইলেন? আল্লাহ যদি না চায় আমরা বাচ্চা করতে দিব, এটা তো দাঙ্গ হাত নাই। এখন তো খুব নরম সুরে কথা কইতেছ, দুজনে তো গলা বাইরেই থাকো, তোমাকে তো আর এইটা মনে হয় না যে একটা সন্তান দিতে পারতেছি না। হ্যাঁ মানে ঠিক কথা কইছেন, আমরা সবসময় ঝগড়া করি, লড়াই বাইরে থাকি, কিন্তু মামি একলা করি না, করলে তো যে এই জলস দিয়েও করে। আমি একটা কথা করে চাই, শুনবা তোমরা কি করবেন কন, একজন আরেকজনের উপর দোষ দেওয়া বন্ধ করো। আর হইলো বাড়িতে কোনো জিনা খেলে চলবো না, তাতে যদি বাড়িতে ভালোভাবে থাকো থাকবা, নাহলে দুই ডালেই গার ধরে বার করে দিব। আমি আর কোনো সময় ছোটোর সাথে কোনো নাড়া ঝগড়া করবো না আম্মা, আমি আরও সবসময় বোনের মতো মিলামিশা থাকবো। কি কস ছোট? হ্যাঁ ওইটাই কই। হ্যাঁ আম্মা, আমাকেই ভোলা রইব না, এখন থেকে আমরা দুই সতীন এইভাবে চলবো। গ্রামের মানুষ দেখতে পারে আর কইতে পারে যে আমরা দুই বোন, দুই সতীন না, ঠিক কইছি না?